রেলপথে গাঁজা ড্রাগস এবং মানব পাচারের সাথে সাথে অস্ত্র পাচারও হচ্ছে, এ প্রমাণ মিলল শুক্রবার। এদিন আগরতলা রেল স্টেশনে পিস্তল সহ ধরা পড়ল এক যুবক ও এক যুবতী। শুক্রবার রাতে রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের ফ্লাইওভারের কাছ থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক যুবক যুবতীকে গ্রেফতার করে। রেল পুলিশের কাছে খবর ছিল শুক্রবার রাতের জনশতাব্দী এক্সপ্রেসে করে আগরতলা আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জিআরপি থানার পুলিশ এবং গোয়েন্দা কর্মীরা সাদা পোশাকে গোটা স্টেশন চত্বরে ছড়িয়ে পরে। রাত প্রায় 10:30 নাগাদ জনশতাব্দী এক্সপ্রেসটি আগরতলা রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। পুলিশ লক্ষ্য করে জনশতাব্দী এক্সপ্রেস থামা মাত্র একজন যুবক এবং একজন যুবতী দ্রুত ট্রেন থেকে নেমে ফ্লাইওভারের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের আটক করে পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি 9mm অত্যাধুনিক পিস্তল উদ্ধার করে, সেই সাথে দুটি খালি ম্যাগাজিনও পুলিশ উদ্ধার করে। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদে জানান। তিনি জানান, পিস্তল সহ ধৃত যুবকের নাম করণ দেববর্মা, যুবতীর নাম প্রিয়া দেববর্মা। ধৃত দুজনের বাড়ি খোয়াই জেলায়। দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে, এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলাতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছিটিয়ে পড়ি, যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30 সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো বা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে। তো অন দ্য স্পটে যখন ডিটেন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী আস তাদের কী আইডেন্টিটি, তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং চেন্স যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে MT ম্যাগজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা IPC এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাত্রি। তো আজকে তাদের পুলিশ রিমান্ডে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। পুলিশ আধিকারিক আরও জানান, জিজ্ঞাসাবাদে ধৃত যুবক যুবতী জানায় তারা আগরতলার উদ্দেশ্যে ধর্মনগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে উঠেছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। শুক্রবার তাদের পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করা হবে। ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক। এদিকে আগরতলা রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্টেশন চত্বরে উপস্থিত অন্যান্য যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত 23 মে আমতলী থানার পুলিশ এবং BSF মতিনগর সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড তাজা কার্তুজ সহ সুন্দর আলী নামে এক নেশা কারবারীকে গ্রেফতার করে। এই ঘটনা 24 ঘন্টার মধ্যে আগরতলা রেল স্টেশন থেকে এক যুবক ও এক যুবতীকে পিস্তল সহ গ্রেফতার করা হলো। নির্বাচনের আবহে এই ধরনের একের পর এক পিস্তল উদ্ধারের ঘটনা রাজ্যের শান্তি শৃঙ্খলা ও আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও রীতিমতো উদ্বেগজনক বলে বিভিন্ন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।